Shame all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never. কারেন চলে যায় তাহলে তো আমি সব থেকে বড় বিপাকে পড়বো আজকে, কারণ কেউ আসবে বাড়িতে আর কারেন্ট চলে গেল তাহলে রান্নাটা হবে কি করে না। আর মাথায় তেল মেখেছি দেখতেই পাচ্ছ, দেখা যাক আজকে ওয়েদারটা। এখনো অবধি কালকে ঝড় বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ঠান্ডা রয়েছে, আর আজকে তো আবার রোদ উঠছে। আশা করি আজকে বৃষ্টি যদি হয় তাহলে ওয়েদারটা ব্যাঙ্গালোরের ওয়েদার বলে মনে হবে, আর যদি আজকে বৃষ্টি না হয় এরকমই রোদ দিতে থাকে তাহলে জানি না কি হবে। আজকে কত ডিগ্রি দেখাচ্ছে, কত ডিগ্রি অলরেডি একটা সিটি পড়েছে। এখানে ইন্ডাকশনে মানে ইন্ডাকশনে প্রবলেম বলবো না, ইন্ডাকশনে বেশি সিটি দিতে হয় না, এখানকার ডালটার জন্যই বেশি সিটির দরকার হয়। আমি বুঝতে পারি না, এটাতে মোটামুটি 8-9টা সিটি পড়বে, তারপর আমাকে নামাতে হবে। আবার ডালও অল্প থাকে তো হতে পারে, তাই জন্যও যাই না। ঠিক কত গো, 3টের সময় আজকেও 35 ডিগ্রি দেখাচ্ছে, তো বৃষ্টি হতে পারে আজকেও, বৃষ্টি হতে পারে দেখাচ্ছে। এবার একবার যখন বৃষ্টি শুরু হয়েছে না, আমার মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, মানে এখানে শুরু হওয়াটা হচ্ছে জরুরি, তারপর পরপর হতে থাকে, তারপর আমাদেরকেই একদম বিতৃষ্ণা ধরিয়ে দেয় বৃষ্টির ওপর। যাই হোক, এখনকার বৃষ্টিটা ঠিক আছে, আগে যেরকম সারাদিন হতো মাঝে, আমাদের মানালি যাওয়ার আগেও দেখিয়েছিলাম যে সারাদিন বৃষ্টি হচ্ছিল, ওই জিনিসগুলো বাজে লাগে। তো চলো আমি একটু রান্না বান্না এগিয়ে নিই, তারপর আজকের মেনু বলি তোমাদেরকে। আজকে হবে টমেটো দিয়ে ডাল, হবে মাছ ভাজা, আর হবে বেগুন ভাজা, আর চিংড়ি মাছ ভাপা টাইপের করবো, আর মাটন হবে। এই কটা রান্না হবে, তো করে নিই আমি তাড়াতাড়ি। দেখো আমার এখানে ডালটা কমপ্লিট হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, বেগুন ভাজার জন্য বেগুন ভাজা কেটে আমি মেখে রেখে দিয়েছি, এখানে আমার পেঁয়াজও কেটে রেখে দিয়েছি, আর কালকে রাতে যে বলছিলাম না মাটনটা মাখিয়ে রেখে দিয়েছি, এই দেখো এখানে। পরে আমি মাটনটা করবো যখন বলে দেবো কী কী মাখিয়েছি। আর এখানে এখন চিংড়িটা করবো, টিফিন বক্স যেহেতু নেই, টিফিন বক্সের জন্য আমার কিছু আর কি করা যাবে, টিফিন বক্সে হলে ভালো হতো। আর এখন চিংড়ি আর বাটাটার মধ্যে রয়েছে হচ্ছে সর্ষে, পোস্ত, নারকেল, আর আমি সর্ষের তেল দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, দেখতেই পাচ্ছে একদম, এটাকে স্কিপও করতে পারো। তো চলো মেখে মুখে একটু জল দিয়ে সিম আছে একদম ঢাকা দিয়ে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি ঘরঝাট আর ঘরমোছাটা করে নিই, কারণ প্রায় 9টা বাজতে যায়। আমি স্নান দান করে চলে এসেছি, চুল পুরোই এরকমই ভেজা, আমি জাস্ট একটু আটকে নিয়ে রান্নাটা করতে এলাম। আমার ওইদিকে না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি জামা কাপড় ছাদে মেলেও দিয়ে এসেছি। তো চলো এখানে কি কি হলো তোমাদেরকে একবার দেখি। ডালটা তো তোমাদেরকে সকালেই দেখিয়ে দিয়েছি, তারপর চিংড়িটাও হয়ে গেছে, ফোকাস নিচ্ছে না, হ্যাঁ চিংড়িটাও হয়ে গেছে। আর এটা তেলটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমি কাঁচা তেল দিয়েছি ওপরে। আর এখানে লাস্ট আলুটা ভাজা করে রেখে আমি গেছিলাম স্নানে। আর এখানে বেরেস্তা ভেজেছি, জানি না অনেকেই বলে মাটনে নাকি বেরেস্তা দিলে টেস্ট হয়, তো ওই জন্য বেরেস্তা আজকে ভেজেছি, দেবো ফার্স্ট টাইম ইউজ করব। আর এখানে আমি মাংসটা কালকে রাত থেকে মাখিয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই চারটে জিনিসকে ভালো করে বেটে মিক্সিতে, তারপর দিয়েছি আর দিয়েছি টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টমেটোটাকে এরকমই গোটা গোটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর দিয়েছি নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য, তো এই সব দিয়ে মাখানো রয়েছে। তো চলো এবার রান্নাটা শুরু করব। তেল মোটামুটি গরম হয়ে গেছিল, তোমাদের সাথে কথা বলছিলাম বলে আমি পজ করে দিয়েছিলাম একটু, তো আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দেবো একটু চিনি সামান্য। তো দেখতেই পাচ্ছ আমি চিনি দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, কারোর কাছে তেজপাতা থাকলে দিয়ে দেবে, হ্যাঁ আমার কাছে নেই,
আর আমি কিনছিও না। তো চলো এবার আমি মাটনটাকে এটার মধ্যে ছেড়ে দেবো। তো আমি ছেড়ে দিয়েছি, এবার আমি যেটা করবো ঢাকা চাপা দিয়ে এরকমই কষাতে থাকবো। আর তোমাদেরকে যেটা আমি বলতে একটু ভুলে গেছিলাম, কালকে রাতে মাখানোর সময় আমি একটু সর্ষের তেলও মাখিয়েছিলাম। তো চলো এবার একটু হতে থাকুক। এখন বাজে হচ্ছে 11:05, মাটনটা তো তোমাদেরকে দেখালাম আমি ওরকম কষানোর জন্য ঢাকা চাপা দিয়ে বসিয়েছি। যেহেতু মাটনটা হতে অনেকক্ষণ টাইম লাগবে, ওই জন্য না আমি অনেকবার রেস্ট দিয়েছি ইন্ডাকশানটাকে। ইন্ডাকশানটাও যদি গরম হয়ে যায় না, নিজে থেকে অনেক সময় অফ হয়ে যায়। ওরও তো একটা ব্যাপার রয়েছে, একটা মানুষকে যেরকম তুমি অনেকক্ষণ খাটাতে খাটাতে সেও ক্লান্ত হয়ে পড়বে, সেরকম ইন্ডাকশানটাও না গরম হয়ে যায় অনেকক্ষণ পরপর রান্না করতে থাকলে। তো ওই জন্যে ডালটা করেছি, ডালটা করে কিছুক্ষণ বন্ধ করে রেখে আমি বাসন টাসন মেজেছি, তারপরে আবার চিংড়ি মাছটা বসিয়েছি। এমনি কি হয়, যেদিন আমি মানে ভাত আর একটা দুটো ভাজা বা একটা পদ করি, সেদিনকে আমি পরপর করে নিই, বা দুটো ভাজার ডালটা হলে পরপর করে নিয়ে আমি ভাতটা পরে করি, দুটো পদ হলে সেটাই করি আর কি, পরপর করে নিয়ে ভাতটাকে পরে করি, তাহলে মাঝখানে টাইমটুকু রেস্ট পাই। তো আমি আজকে কি করেছি, ওই জন্যে প্রথমে ডালটা করেছি, করে নিয়ে তারপরে বাসন কোসন মেজে নিয়ে তারপর আবার চিংড়িটা বসিয়েছি। চিংড়িটা বসিয়ে আমি ঘর ঝাঁট দিয়েছি, ঘর মুছে নিয়েছি, একদম সিম আছে দিয়ে বসিয়ে দিয়ে। তারপর চিংড়িটা হয়ে যাওয়ার পর আমরা দুজনে খেলাম 9:30 দিকে। ও প্রোটিনটা খেলো, আমি কেক খেলাম। খেয়ে দিয়ে তারপর আমি প্রায় 10:30 অব্দি বসেছিলাম। বসার পর তারপর আমি আলুটা ভেজে রেখে আর বেরেস্তাটা ভেজে রেখে 10-15 মিনিট নাগাদ রান্নাঘরে এসে আবারও তারপর আমি বেরেস্তা ভেজে আর আলুটা ভাজলাম, ভেজে রেখে তারপর গেলাম স্নানে। স্নানটা করে পুজোটা দিয়েছি, দিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসলাম, তারপর বসালাম এই মাটনটা। তো এটা হলে তারপর আমি বসাবো ভাতটা। ভাত বসানো হলে, ভাতটা হয়ে গেলে তারপর আমি ভাজাগুলো বসাবো। ভাতটা তাও ধরো 12:00 দিকে বসাবো, এখন বাজে এই 11:05 মতো। তো মাটনটা হোক, 12:00 দিকে আমি ভাতটা বসিয়ে দেবো। তো এই আজকের প্ল্যান প্রোগ্রাম চলছে, দেখা যাক কত দূর কি করা যায়, কত দূর কখন হয়। তো সেই বুঝে মাটনটা তো হতে একটু টাইম লাগবে, বুঝতেই পারছো মাটন বলে কথা, আর ভালো না হলে তো আমার বর আবার খ্যাঁকা খ্যাঁকা করতেই থাকবে, যাই হোক করে কাজ করছে। চলো নাড়া দিয়ে আসি, অনেকক্ষণ বসে রয়েছি। দেখো মোটামুটি কষানো তো চলছে আর ফুটছেও মাংসটা এবারও অনেকটাই। এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে দিয়ে দেবো, তারপরে আবারও কষাবো। আমি দিয়ে নিই, তো দেখো আলুগুলো দিয়েও আমি নেড়ে দিয়েছি, আবারও আমি ঢাকা চাপাটা এবার দিয়ে দেব। আর পজ আমি করে নাড়াতি যাতে তেল ছিটে না আসে, এখন তো আরোই স্নান হয়ে গেছে। তো হতে থাকুক, দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছি, আর একটু টাইম কষিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। গ্যাসে হলে হয়তো আমি গ্যাসেই করার রিস্কটা নিতাম, বাট ইন্ডাকশানে তো ভালো সেদ্ধ হবে কি না হবে তার থেকে বড় কথা, মানে তার থেকে ভালো কথা হবে হচ্ছে এই প্রেশার কুকারে দিয়ে দেবো। তো আমি তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 11:36, দেখো আমি পুরোটাই দিয়ে দিয়েছি, বেরেস্তাটাও দিয়ে দিয়েছি আর গরম মশলা পুরোটাও দিয়ে দিয়েছি। এখন একটু নাড়িয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো, দুটো হুইসেল পড়লেই আমি নামিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে, বেরেস্তা দেওয়াতে না টেস্টটা খুব ভালো এসেছে। যারা নতুন ট্রাই করবে ভাবছ করতে পারো, কিন্তু আজকে আমি ভয়ে ভয়ে যদিও বা দিচ্ছিলাম যে কেমন হয় কি না হয়, বেরেস্তাটা লাস্টে অ্যাড করে সিটিটা যখন মারলাম তখন তো দারুণ একটা খোলার পর গন্ধ তো বেরোলোই, প্লাস আমি নুন দেখার জন্য ওকে যখন দিলাম ও বললো যে ভালো হয়েছে, তো আমি নিজেও একটু টেস্ট করে দেখলাম, সত্যিই খেতে দারুণ লাগছে একটা। তো তোমরা টেস্ট করতেই পারো। এবার আমি মানে প্রেশার কুকার থেকে তো দেওয়া সম্ভব না, আমি কড়াইতে ট্রান্সফার করে নেবো এটাকে। তো আগে চলো করে নিই। আর গরম মশলা দিয়েছিলাম হালকা, তো সব মিলিয়ে না সেন্টটা খুব সুন্দর হয়েছে। আর আর কি যেন একটা বলবো ভাবছিলাম, ভুলেই যাই আমি অর্ধেক কথা, জানো না তো। হ্যাঁ, যারা কড়াইতেই পুরোটা করবে তারা জাস্ট জল দিয়ে যখন ফোটাবে ভাবো তো একটুখানি, তো তখন বেরেস্তাটা কিন্তু অ্যাড করতে পারো। তো এখন বাজে হচ্ছে 4:06, প্রচণ্ড ওরার আমার ঘুম পাচ্ছে, এবার একটু পড়বো ঘুমিয়ে। এখন এখন নয় দুটোর দিকে এত শিলাবৃষ্টি হলো, মানে পুরো ব্যাঙ্গালোর বোধ হয় ভাসিয়ে দিল, এত শিলাবৃষ্টি হচ্ছে, টক টক করে শিলগুলো পড়ছিল সব, দারুণ। আর আজকের মেনুগুলো না ভালো হয়েছিল খেতে, একটু বলো না? সত্যি খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা খাবার ভালো হয়েছিল।
তো আমি দেখতেই পাচ্ছি আমার ঘরে জামা কাপড়টা মেললাম, কারণটা হচ্ছে ছাদে তো ভিজিয়েছি তাই ঘরে নিয়ে একটু মেলে দিলাম এই আর কি। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই এখন। এখন বাজে 4:45 নাগাদ, এত জোর বৃষ্টি নেমেছে কিছু দেখা যাচ্ছে না, আর এরকম লেভেলে বৃষ্টি নেমেছে, এর থেকেও জোরে শিলাবৃষ্টি হয়েছে দুপুর বেলার। আমার ঘরের অবস্থা দেখবে, আমি জানি না কিভাবে হচ্ছে এটা, কারেন্টও নেই যে দেখাবে, দেখো জল ঢুকছে কিভাবে। আমরা ঘরে শুয়েছিলাম, এতটা জল ঢুকছে, যদিও পাপোশটা দেওয়া, পাপোশটা ভিজুক আমার অসুবিধে নেই, কিন্তু জলটা এর থেকে বেশি ঢুকে গেলে কি করব জানি না। যা তো অবস্থা, এখানটা তো পুরো বন্যার মতো হয়ে যাচ্ছে, এত গরম পড়েছিল না ব্যাঙ্গালোরে, এত গরম পড়ে না সাধারণত, ব্যাস খেল দেখিয়ে দিয়েছে এবার। দেখো চা আর চিপস নিয়ে তো বসে পড়েছি, অলরেডি ঠান্ডা ঠান্ডা আমেজ, তো ইন্ডাকশনে রান্না করা যায়, সব করা যায়। আজকে মাটনটা তো দুর্ধর্ষ খেতে হয়েছে, কেউ এরকম বেরেস্তা দিয়ে ট্রাই করতে পারো, দারুণ লাগে খেতে, একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্টাইলের গন্ধটা আসে। তো আর ইন্ডাকশানে যে কি অসুবিধা সেটা হচ্ছে কারেন্ট না থাকলে, বৃষ্টির মধ্যে তখন মনে হচ্ছে যে দরজাটা খুলে একটু টুলগুলো নিয়ে ওখানটায় বসে চাটা খাই, কিন্তু কোথায় কি, কারেন্টই তো ছিল না, আমি তো ইন্ডাকশানে চাই করতে পারবো না, তাই করতে পারিনি। এখন কারেন্ট দিয়েছে, এখন চা হলো, চিপস নিয়ে আসলাম আর দুপুরে বাসনগুলো মেজে ফেললাম। তো চলো চাটা চিপসটা একটু এনজয় করে নিই। গুড মর্নিং, আজকে সোমবার, কালকে না আমি ব্লগটা শেষ করতে রাত্রিবেলা একদম ভুলে গেছি, কারণ কালকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, প্রচণ্ড পা ব্যথা করছিল। তো দেখে বুঝতেই পারছো এখানে কালকে যে সানডেতে বৃষ্টিটা শুরু হয়েছিল, দুপুরে তো হলো শিলাবৃষ্টি, আবার যে বিকেল থেকে নাবলো 4:30 নাগাদ থেকে, ওটা টানা টেনেছে হচ্ছে 11:30-11:30 অবধি, মানে ওইটুকু টাইম আমি টের পেয়েছি, তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। কালকে একদম মনে ছিল না, কালকে রাতে আমরা দুজন সেভাবে খাইও নি, মানে যেভাবে খাওয়াটা দরকার ছিল খাইও নি দুজনে, বলতে পারো ওই টুকটাকি খাওয়া দাওয়া হয়েছে, তো তারপর আমরা ঘুমিয়েও গেছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ব্লগটাকে আর টেনে নিয়ে গিয়ে তো লাভ নেই, এখন আমরা বেরোবো। আর রীতিমতো স্কুটিতে গেলে এখন জ্যাকেট পরেই বেরোতে হবে, কিচ্ছু করার নেই, ঠান্ডা পড়ে গেছে। তো চলো বেরোনো যাক, আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, টাটা, আবারও আসছি এক্ষুনি একটা নতুন ব্লগের সাথে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো টাটা। I'm all the sins that you can't confess.